করোনা টিকা প্রয়োগের খবরাখবর জানাতে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর সহ বিভিন্ন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা এই মুহূর্তে। প্রথমে চলে আসছি মহাখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমেল মাহবুব। হিমেল, স্বাস্থ্যমন্ত্রীর আজকে টিকা নেওয়ার কথা রয়েছে, তিনি কখন টিকা নেবেন সে বিষয়ে আমাদেরকে জানাবেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে টিকা নেবেন। আপনি দেখতে পাচ্ছেন যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে, শুধু স্বাস্থ্যমন্ত্রী নয় আরও কয়েকজন মন্ত্রী এখানে টিকা নেবেন বলে আমরা জানতে পেরেছি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক সহ অনেকে এখানে টিকা নেবেন। আজকে এখানে 165 জনের একটি তালিকা করা হয়েছে যারা এখানে টিকা নেবেন। তো এখানে কিন্তু আমি আপনাকে যেখানে টিকা দেওয়া হবে সেই রুমের পরিবেশটা একটু দেখাই। এখানে স্বাস্থ্যকর্মীরা এর মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এখানে মোট 5টি বুথ করা হয়েছে, যে বুথে 5টি জায়গায় একসাথে টিকা দেওয়া হবে। আমি একটু আমার সহকর্মীকে একটু ছবি দেখানোর জন্য অনুরোধ করব, যে আপনি একটু ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে এই ধরনের বুথ করা হয়েছে। এখানে টিকা আছে বাক্সে এবং সিরিঞ্জ আছে। এখানে যারা টিকা নেবেন তাদের নামের তালিকাও আছে এবং এখানে কিন্তু 4টি বেড রাখা হয়েছে, যেখানে স্বাস্থ্যকর্মীরা যারা টিকা নেবেন তারা আধা ঘন্টা এখানে রেস্ট নেবেন এবং সেখানে যদি কোনো ধরনের কারো পার্শ্ব প্রতিক্রিয়া হয় তবে কিন্তু সেখান থেকেও তাদেরকে হাসপাতালের মধ্যেই কিন্তু তাদেরকে জরুরি সেবার ব্যবস্থাও রাখা হয়েছে। এই ছিল এখানে পরিবেশ। কিছুক্ষণের মধ্যেই হয়তো মন্ত্রী এখানে টিকা নেবেন, হয়তো 10 মিনিটের মধ্যে। আমরা আশা করছি সেই ছবি আমি আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে পারবো। হিমেল, আপনার কাছে চলে যাচ্ছে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী তাহিয়া রুবায়েত। অপলা, অপলা, যারা টিকা নিয়েছেন এখনো পর্যন্ত তারা কি বলছেন, সার্বিক ব্যবস্থাপনা কেমন এবং সময় কেমন লাগছে টিকা নিতে? এজি, যারা টিকা নিয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি, এমনও হয়েছে 1 থেকে 1.5 ঘন্টা আগে টিকা নিয়েছেন কিন্তু এখনও আসলে শারীরিকভাবে পুরোপুরিভাবে সুস্থ রয়েছেন, কোনো রকম কোনো জটিলতা কিংবা কোনো রকম কোনো শারীরিক অসুস্থের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। আপনি জানেন এখানে 8টি বুথ রয়েছে এবং 8টি বুথে বলতে পারেন একে একে করে টিকা নিচ্ছে। গড়ে প্রত্যেকটি বুথে এখন পর্যন্ত 35 থেকে 40 জনকে টিকা দেওয়া হয়েছে, সব মিলিয়ে প্রায় 300 জনের মতো টিকা এখন পর্যন্ত নিয়েছেন। 1200 জন আজকে এখানে টিকা নেওয়ার কথা রয়েছে। আমরা অনেকের সঙ্গেই কথা বলছিলাম এবং এখানে সকাল থেকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরাও কিন্তু এখানে আসছিলেন। হাইকোর্টের 6 জন বিচারপতিকে আমরা দেখেছি টিকা নিতে, সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি এসে টিকা নিয়েছেন। 2 জন প্রো ভিসি, তারা সপরিবারে এসেছেন, স্ত্রী সহ এখানে এসে টিকা নিয়েছেন, তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। এবং এখানে 8টি বুথের পাশাপাশি একটি পর্যবেক্ষণ কক্ষ রয়েছে, যারা টিকা দিচ্ছেন তারা কিন্তু সেই পর্যবেক্ষণ কক্ষে যাচ্ছেন অথবা এখানে বসেই কিছুটা সময় বিশ্রাম নিচ্ছেন, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। এবং এখন পর্যন্ত আসলে কোনো জটিলতার খবর আমরা পাইনি এবং সেই সাথে চিকিৎসা কেন্দ্র এখানে রয়েছে। কেউ যদি শারীরিকভাবে জটিল অবস্থার মধ্যে চলে যায় সেই ক্ষেত্রে যদি কোনো চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয় সেটার ব্যবস্থাও রয়েছে, কিন্তু সেটারও আসলে এখন পর্যন্ত কোনো প্রয়োজন হয়নি। আশা করা যাচ্ছে, যদিও 2:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে কিন্তু মনে হচ্ছে যে যেই গতিতে আসলে টিকা নিচ্ছেন সবাই, খুব দ্রুতই হয়তো টিকার কার্যক্রম শেষ হয়ে যাবে। এবং যারা আসছেন একে একে প্রত্যেকটি বুথে যাচ্ছেন এবং খুব সুশৃঙ্খলভাবে টিকা নিচ্ছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, এক সাইডে একটি ভিআইপি বুথ তো রয়েছে, পাশাপাশি নারীদের জন্য যে 2টি বুথ রয়েছে সেই 2টি বুথে কিন্তু কভার আপ করে টিকা নেওয়ার যে ব্যবস্থা সেটিও কিন্তু আসলে রয়েছে। কেউ যদি চান যে তিনি আসলে একটি কভার করে নিজেকে টিকা দিবেন তো সেই ক্ষেত্রে সেই সুযোগটাও কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি আছে। প্রত্যেকটি বুথে একটি করে রেজিস্ট্রেশন পয়েন্ট এবং একটি করে ভ্যাকসিন পয়েন্ট রয়েছে। রেজিস্ট্রেশন পয়েন্টে এসে যাবতীয় কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো, যে কাগজপত্রের যে কাজ সেই কাজগুলো সেখানে শেষ করে ভ্যাকসিন নিতে পারছেন। প্রত্যেকটি বুথে আমরা দেখতে পাচ্ছি 6 জন করে স্বাস্থ্যকর্মী রয়েছেন এবং সেই সাথে রেড ক্রিসেন্টের যেসব কর্মীরা রয়েছেন তারাও রয়েছেন। জি, অপলা, চলে আসছি আপনার কাছ থেকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুয়েল থিউটোনিয়াস। জুয়েল, নিশ্চয়ই টিকাদান কার্যক্রম সম্পর্কে তো জানাবিনি, সেই সঙ্গে আজকে নিবন্ধন করারও ব্যবস্থা রয়েছে, নিবন্ধন করতে কেউ আসছেন কিনা সেখানে? শুরু।
দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি আগে দিয়ে শুরু করি, সেটা হচ্ছে নিবন্ধন। এখানে এসে যে নিবন্ধন করার কথা রয়েছে, স্পট রেজিস্ট্রেশন যেটাকে বলা হচ্ছে, সেটি এখনো কোনো কাউকে আমরা পাইনি। তবে আগে যে নিবন্ধন করেছে 1068 জন গতকাল রাত পর্যন্ত, তাদের মধ্যে থেকে এখানে টিকা নিতে এসেছে। এবং আজকে ইনস্টিটিউটের পক্ষ থেকে 100 জনের মতো টিকা দেওয়ার পরিকল্পনা করেছে ইনস্টিটিউশন। এবং এখানে কিন্তু সকাল থেকে একদম প্রথম ব্যক্তি হিসেবে টিকা নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, তারপরে স্থানীয় সরকার সচিব, অর্থ সচিব এবং ইনস্টিটিউটের যে পরিচালক তিনি টিকা নিয়েছেন। এখানকার যে যারা নার্স আছে, ডাক্তার আছে এবং সাধারণ মানুষ যারা আছেন, তারাও কিন্তু টিকা নিচ্ছেন। এখন আপনি দেখতে পাচ্ছেন বা দর্শক দেখতে পাচ্ছে ছবিতে যে একজন সাধারণ মানুষ এসেছেন, তিনি টিকা গ্রহণ করছেন। প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি, প্রত্যেকেই বলছেন যে টিকা নেওয়ার সময় এমন কিছু মনে হয়নি, এবং টিকা নেওয়ার পরপরও যে কিছুক্ষণ যে পর্যবেক্ষণের যে সময়টুকু, সেই সময়টুকু কিন্তু তারা কোনো রকম অন্য কোনো বিরূপ প্রতিক্রিয়া মনে হয় না, অন্য কোনো অনুভূতি মনে হয়নি। এবং তারা বলতে চেয়েছেন যে সাধারণ মানুষ যারা আছেন বা যাদের যাদের টিকা নেওয়ার কথা বা যারা টিকা নিতে পারবেন, এমন প্রত্যেকে যেন টিকা গ্রহণ করেন। এবং যত রকম নেতিবাচক প্রচারণা আছে, গুজব আছে, সবার বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে তারা অবস্থান নিতে চান এবং সবাইকে বলতে চাচ্ছেন যে সাধারণ মানুষ যেন এই যে টিকা নেওয়ার যে ভয় ভীতি তা দূর করে যেন তারা টিকা গ্রহণ করেন। এবং করোনা থেকে মুক্ত হতে হলে বা ভালো থাকতে হলে, সুস্থ থাকতে হলে, সাধারণ থাকতে হলে টিকা অবশ্যই তাদেরকে নিতে হবে। এখনও কার্যক্রম চলছে। আর সকাল দিকে আমি যেহেতু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম, সেখানকার তথ্য জানাচ্ছিলাম দর্শককে, সেখানে কিন্তু টিকাদান কার্যক্রম চলছে। পরিচালক গিয়ে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক গিয়ে সেটা উদ্বোধন করেছেন এবং সেখানে প্রায় 100 জনের মতো টিকা সেখানে নিয়েছেন। এবং আজকে টার্গেট আছে, তাদেরকে লক্ষ্যমাত্রা আছে, তাদের পরিকল্পনা আছে 350 থেকে 400 জনকে তারা সেখানে টিকা প্রয়োগ করবেন। এজি জি জুয়েল, চলে যাচ্ছে আপনার কাছ থেকে সিএমএইচে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী শাহনাজ রুমা। রুমা, নিশ্চয়ই জানাবেন যে সিএমএইচে কেমন চলছে টিকাদান কার্যক্রম। সেই সঙ্গে আমরা জানি যে সকাল 8টা থেকে বেলা 2:30 পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে, এরপরে যদি কেউ আসেন টিকা নিতে তাকে কি টিকা দেওয়া হবে কিনা। এই যে ধন্যবাদ, নির্ধারিত সময়ের পরে টিকা দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু হবে না, সেটি আগে থেকেই বলা হয়েছিল যে যেই সময়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তার মধ্যে আসতে হবে। আর প্রত্যেকটি জায়গায় অর্থাৎ প্রত্যেকটি যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু আপনার হসপিটালগুলোতে কিন্তু আগে থেকেই নির্ধারণ করা আছে কারা কারা আসবেন, ফলে তারা তাদেরকে সময় জানিয়ে SMS করা হয়েছে। আর সিএমএইচের কথা যদি বলি, স্বাস্থ্যমন্ত্রীর উদ্বোধনের পর এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ভারপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, তিনি এখন ভারপ্রাপ্ত সেনাপ্রধান, তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেছেন। লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন আহমেদ, তার বক্তব্যের মধ্যে যেটি তিনি বলেছেন যে সবাইকে আসলে টিকা নেওয়ার প্রতি একটা আহ্বান তিনি জানিয়েছেন, বলেছেন যে এটির আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা যায়নি, ফলে স্বাচ্ছন্দ্যে সবাই টিকাটি নিতে পারেন নিজের সুরক্ষার জন্য, সর্বোপরি দেশের সুরক্ষার জন্য এবং করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য। এরপরে চিফ অফ আর্মি স্টাফ, তিনি টিকা নিয়েছেন প্রথম এবং তার মাধ্যমে আসলে এই কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এখন সেনা কর্মকর্তা আছেন 50 জন, তারা টিকা নিচ্ছেন, সেই সঙ্গে এর বাইরে আরও 150 জন সেনা বিভিন্ন স্তরের কর্মকর্তারা রয়েছে, তারা টিকা নিচ্ছেন, আপনারা সেই ছবি দেখছেন। আর টিকা নেওয়ার পরে যারা নিচ্ছেন তারা তো আসলে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই টিকাদান কার্যক্রম কিটিকিয়ে তারা আসলে উপভোগ করছেন, তারা একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নিচ্ছেন এবং তারা বলতে চাইছেন যে সবাই যেন এই টিকাটি আসলে নেয় এমন করে। আর আপনি জানেন এজি যে প্রত্যেকটি টিকাদান কেন্দ্রের পাশেই কিন্তু আসলে যারা রেজিস্ট্রেশন করেনি তারাও কিন্তু এখানে এসে তথ্য নিতে পারেন, আজকে এসে রেজিস্ট্রেশন করতে পারেন এবং পরবর্তীতে তাদেরকে যে খুদে বার্তা SMS-এর মাধ্যমে তাদেরকে তাদের শিডিউল জানিয়ে দেওয়া হবে এবং তারপরে তারা সেই টিকাটি নেবেন। আমরা বলছিলাম যে সিএমএইচে যারা সেনা কর্মকর্তা আছেন, সেনাবাহিনী যারা কাজ করেন, তারা আসলে ভ্যাকসিন নিচ্ছেন, এরকম আমরা দেখলাম অনেকেই আসলে ভ্যাকসিন নিচ্ছেন এবং প্রত্যেকেই আসলে একই কথা বলছেন। যাদের সঙ্গে আমরা এর আগে কথা বলেছি তারাও যেটি বলছেন যে এই টিকা দেওয়ার ফলে তারা আসলে বাড়তি কোনো যে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে শঙ্কা মানুষের মধ্যে রয়েছে সেই পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে শঙ্কাটি কিন্তু তারা একদম বলছেন না। আমরা যা মাত্রই টিকা নিলেন একজন, আমরা একটু তার কাছে তার বিষয়টি একটু শুনে নিতে চাই। আপনি তো মাত্রই টিকাটি নিলেন, একটু আমাদেরকে বলবেন, আমরা তো পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে খুব বেশি শঙ্কিত আছি, সেই জায়গায় আপনি কী ফিল করছেন, আপনার কাছে ডিফারেন্ট কিছু মনে হচ্ছে কি না? না, আমার কাছে সেমন কিছু মনে হচ্ছে না যে পার্শ্ব প্রতিক্রিয়া বা এরকম কিছু। অনেক আগে থেকে টিকা নিব ভাবতেছি, কিন্তু আমিও মানে বুঝতেছি যে সবার দিতে হবে টিকাটা, এই জন্য আমিও সিনিয়র দিয়ে এখানে আসছি যে দেওয়ার জন্য,
আমি দিছি আমি এমনটা মনে হয় নাই যে খুব ব্যথা লাগছে বা এরকম কিছু আমি আশা করতেছি সবাই যেন দেয় টিকাটা দেওয়ার জন্য সবার জন্য ভালো হয় অনেক ধন্যবাদ বলছিলাম যেটি যে আমরাও আসলে যারাই টিকা নিচ্ছেন প্রত্যেকেই কিন্তু বলছেন তারা সুস্থ আছেন স্বাভাবিক আছেন টিকা নেওয়ার পরে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন সেই জায়গা থেকে আমরা এটি পরিষ্কার হচ্ছে যে তারা অন্তত স্বাভাবিক আছেন সুস্থ আছেন আর সব রকম আয়োজন তো আসলে সব হাসপাতালগুলোতেই রয়েছে আজকে যেহেতু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কার্যক্রমটি চলছে ফলে প্রত্যেকটি হাসপাতালেই কিন্তু বাড়তি সতর্কতা তারা অবলম্বন করেছেন যেহেতু আজকে একেবারে গণটিকাদান কার্যক্রমের প্রথম দিন প্রত্যেকটি হাসপাতালে বাড়তি আইসিইউ রাখা হয়েছে বুথ যেগুলো রাখা হয়েছে সেই বুথে টিকা নেওয়ার পরে রেস্ট রুম রাখা হয়েছে অর্থাৎ কেউ যদি তাৎক্ষণিকভাবে অসুস্থতা বোধ করেন সেখানে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য সেই ব্যবস্থা রয়েছে সব রকম প্রস্তুতি আসলে রয়েছে এবং সব রকম প্রস্তুতির মধ্য দিয়ে আজকে এই টিকাদান কার্যক্রম চলছে আপনার কাছে চলে যাচ্ছে আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী কাউসারা চৌধুরী কুমু কুমু এখনো পর্যন্ত আপনি যেখানে রয়েছেন সেখানে কতজন টিকা নিলেন এবং সেই সঙ্গে নিবন্ধনের জন্য কাউকে কি পেয়েছেন কিনা দর্শক আমরা আশা করছি খুব কিছুক্ষণ পরই আসলে কুমুকে আমরা যুক্ত করতে পারবো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি রাজারবাগে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাজীব ঘোষ রাজীব কেমন চলছে টিকাদান কার্যক্রম এবং নিবন্ধন করার জন্য কি আজকে কেউ এসেছেন কিনা রাজারবাগ পুলিশ লাইন্সের যে মাঠ সেই মাঠে রাজারবাগ পুলিশ হাসপাতালে কয়েকটি বুথ করা হয়েছে যে পুলিশের যে কেন্দ্র হাসপাতাল আছে সেখানেই আজকে টিকাদান কর্মসূচির উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গা পরিবর্তন করে মাঠে সেই ব্যবস্থাপনা করা হয়েছে এবং 10:35 টিএমপির কমিশনার এই টিকাদান নিজে টিকা নিয়ে এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন পুলিশের এই ডিএমপির প্রায় 8,000 মতো সদস্য ইতিমধ্যেই রেজিস্ট্রেশনের জন্য উদ্যোগ নিয়েছেন এবং প্রতিদিন 400 করে টিকা নেবেন একই সাথে এই মাঠে এবং রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে এখন আমরা একটু বলতে পারি যে এই আজকে যে 400 নেয়ার কথা ছিল সেই 400 মধ্যে 176 মাত্র এসএমএস পেয়েছেন ফিরতি এসএমএসে যে যারা এই টিকাদানে টিকা নিতে পারবেন 400 পরিবর্তে 176 এবং সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম যেহেতু এটা শিডিউল অনুযায়ী 400 কথা ছিল তারা বলেছেন যে সার্ভারে 176 নেওয়া আছে যাদের এসএমএস ফিরতি এসএমএস পেয়েছেন এই 176 আজকে দেওয়া হবে এবং পরবর্তীতে প্রতিদিনই 400 করে টিকা নেবেন কিছুক্ষণ আগে টিকা নেওয়া পরবর্তী সময়ে কথা বলেছেন ডিএমপির কমিশনার তিনি জানিয়েছেন যে আমরা আসলে ভাগ্যবান 20-22 দেশের মধ্যে একটি যেটি এই 200 দেশ রয়েছে এই দেশের মধ্যে এই 22তম দেশ হিসেবে আমরা টিকাদান কর্মসূচি শুরু করতে পেরেছি এবং টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেরকম ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রথমে সেই টিকা নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে যদি কোনোরকম ভয় বা কোনোরকম আতঙ্ক থাকে সেটাও নিয়েও তারা বলেছেন যে এই বিষয়গুলি পুরোটাই মানসিক কারণ পরীক্ষা নিরীক্ষার শেষ করার মাধ্যমেই এই টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। জি রাজীব ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আপনার কাছে চলে যাচ্ছে আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে সেখানে রয়েছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু কুমু কেমন চলছে টিকাদান কার্যক্রম বিস্তারিত জানাবেন টিকাদান যে কর্মসূচি করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজেও টিকা নেবেন নিজে টিকা নিয়ে আসলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের যে টিকা করোনা টিকা যে উদ্বোধন তিনি করবেন এবং এছাড়াও এখানে আরও টিকা নেবেন হচ্ছে প্রধান বিচারপতি তিনি বিকেল 3টার সময়ে আসবেন এবং এখানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 4,100 মানুষ নিবন্ধন রেজিস্ট্রেশন করেছে
রেজিস্ট্রেশন করেছে, এর মধ্যে তারা আজকে 200 জনকে টিকা দিতে পারবেন বলে তারা সক্ষমতা রয়েছে এবং ভ্যাকসিনের অপ্রতুলতা নেই, তবে তারা 200 জনকে যেহেতু প্রথম দিন একটি উদ্বোধনী পর্ব রয়েছে সেক্ষেত্রে তারা 200 জনকে আজকে টিকা দিবেন বলে ঠিক করেছেন। সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চারটি বুথ রয়েছে, চারটি বুথের মধ্যে হচ্ছে দুটি পুরুষ এবং দুটি মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা বুথ করেছে। তারা এখানে একটি বেডের ব্যবস্থা করেছে যে টিকা নেওয়ার পরে যদি কোনো কারো যদি শারীরিক অবস্থার অবনতি হয় অথবা কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে যেন চিকিৎসা প্রদান করা যায় তাকে, সেটিরও ব্যবস্থা করেছে মেডিকেল কলেজ হাসপাতাল। এবং তারা বলছে যে প্রথম দিন যেহেতু তারা তাদের হাসপাতালের যে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকেই প্রথম দিনে যে ডোজটি সেই ডোজটি দিতে চান, তারপরে তারা মানুষকে উৎসাহিত করছেন, বলছেন যে যেহেতু তাদের যত রেজিস্ট্রেশনের সংখ্যা যদি আরও বাড়তে থাকে সেক্ষেত্রে তারা বুথের সংখ্যাও আরও বাড়িয়ে দিবেন বলে এখানকার যিনি হাসপাতাল পরিচালক রয়েছেন তিনি জানিয়েছেন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে এখানে এখনও স্বরাষ্ট্রমন্ত্রী এসে পৌঁছেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসলে নিজে ভ্যাকসিন নেবেন, নিয়েই এটির ভ্যাকসিনের যে উদ্বোধনটি সেই উদ্বোধন কার্যক্রমটি তিনি পরিচালনা করবেন। তিনি বলছেন যে হাসপাতালের পরিচালক নয়, স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে ভ্যাকসিনটা নেবেন, তারপরেই এখানে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করবেন। এবং আপনারা জানেন যে আশপাশে যে সরকারি যতগুলো হাসপাতাল রয়েছে সবখানেই আসলে এই ধরনের কার্যক্রম চলছে এবং এখানে কিন্তু যারা রেজিস্ট্রেশন করেছেন তারাও অপেক্ষা করছেন। দেশজুড়ে শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকা দান কার্যক্রম, সেই খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, নিশ্চয়ই জানাবেন আমাদেরকে যে যারা টিকা নিচ্ছেন তারা কি বলছেন, আজকে যদি নির্ধারিত সময় কেউ টিকা নিতে না পারেন সেক্ষেত্রে তাদের জন্য কি ঘটবে পরে? সকাল থেকে কিন্তু রাজশাহীর 12টি কেন্দ্রে টিকাদান শুরু হয়েছে এবং রাজশাহী মহানগরীর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 8টি বুথ, রাজশাহী পুলিশ লাইন হাসপাতাল এবং রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে কিন্তু টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং রাজশাহীর সদর আসনের সংসদ সদস্য ফজল হোসেন বাদশা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সহ বিশিষ্ট জনরা কিন্তু আজকে টিকা নিয়েছেন। আমরা একটু কথা বলবো, আপনি তো টিকা নিয়েছেন এবং হাসপাতালের পরিচালকের দায়িত্ব আছেন, টিকা নেওয়ার পর কেমন লাগছে, কোনো সমস্যা হয়েছে কি না? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ টিকা নিয়েছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কোনো সমস্যা হয়নি, আমি খুবই কমফোর্টেবল ফিল করতেছি। আপনারা দেখছেন যে ঘুরে ঘুরে কাজগুলো করতে হচ্ছে, ইনশাল্লাহ যা আমি সবাইকে বলবো যে আপনারাও টিকা নিন, কোনো সমস্যা নেই এতে, উল্টা টিকা নিলে আমরা ইনশাল্লাহ এই রোগ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। যারা আজকে রেজিস্ট্রেশন করার পরও টিকা নিতে পারেননি তারা কি আগামীতে নিতে কোনো অসুবিধা আছে? না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমাদের, আজকে যারা রেজিস্ট্রেশন করেছেন আজকে যদি নিতে চায় কোনো সমস্যা নেই আমাদের, আমরা এখানে সর্বোচ্চ ফাঁকা এবং আজকে যদি কেউ আসতে না পারেন আগামীকাল গেলে আসলেও আমরা ভ্যাকসিন টিকা নিয়ে নেবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। এই যে জানিয়ে রাখছি যে রাজশাহী 3টি হাসপাতালে কিন্তু এই টিকাদান কেন্দ্র হচ্ছে এবং এই মধ্যে আজকে সকালে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজল হোসেন বাদশা কিন্তু প্রথম টিকা নিয়েছেন এবং এরপরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ বিভিন্ন জনরা কিন্তু টিকা নিয়েছেন এবং তারা কিন্তু কেউই কোনো অসুবিধা হয়েছে বলে এখন পর্যন্ত আমাদেরকে জানাননি এবং তারা বলছেন সবাই বলেছেন যে বেশ ভালো আছেন। আপনি টিকা নিয়েছেন? টিকা নিয়েছেন। কী অবস্থা টিকা নেওয়ার পরে? না, কোনো অসুবিধা হয়নি এবং বাইরে যে কথাবার্তাগুলো শোনা যাচ্ছে সম্পূর্ণ রিউমার, এটা বাস্তবতার সাথে মিল নাই। ধন্যবাদ। এই যে শুনছিলেন যে তারা বলছে, সৌরভ অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজশাহী থেকে সহকর্মী সৌরভ। দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম, সেই খবর জানাতে এই মুহূর্তে রংপুর এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে আসছি রংপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। নিশাত, নিশ্চয়ই জানাবেন কেমন চলছে টিকাদান কার্যক্রম, আজকে কেউ নতুন করে টিকা পাওয়ার জন্য নিবন্ধন কি করেছেন কিনা? এই যে নিবন্ধন মূলত একটি চলমান প্রক্রিয়া, যারা টিকা নেবেন তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে টিকা নিতে হবে। আমি আরেকটি বিষয় জানিয়ে রেখে, আজকে সকাল 10টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে কেন্দ্রটি করা হয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে উৎসব মুখর পরিবেশে এখানে যারা এসেছেন তারা কিন্তু টিকা গ্রহণ করছে। আমি যদি আপনাকে এই কেন্দ্রের ভিতরের একটি চিত্র দেখাই, আপনি দেখছেন যে স্বতঃস্ফূর্তভাবে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা টিকা নিচ্ছেন এবং এই কেন্দ্রটি থেকে প্রতিদিন 1600 জনকে টিকা দেওয়া হবে এবং পাশাপাশি রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর জেলার এই কেন্দ্রটি ছাড়াও প্রতিটি উপজেলায় কিন্তু আরও 7টি কেন্দ্র করা হয়েছে এবং প্রতিটি বুথে
200 থেকে 250 জন টিকা নিতে পারবেন। এবং আমরা দেখছি যে এখানে একটি মেডিকেল টিম রাখা হয়েছে, টিকা নেবার পরে যদি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেখান থেকে তারা দ্রুত ব্যবস্থা নেবেন। এবং আমরা দেখছি যে এখানে যে ধরনের উৎকণ্ঠা ছিল সেই বিষয়টি কিন্তু এখন নেই, এবং আমরা দেখছি যে একটি উৎসবে পরিণত হয়েছে। আমি একজন চিকিৎসকের সাথে কথা বলে নিতে চাইবো, আপনি তো আজকে টিকা গ্রহণ করলেন, আসলে কী মেসেজ থাকবে, কেমন লাগছে আপনার? হ্যাঁ, আজকে আমি টিকা নিয়েছি সকালবেলা। এখন এখানে রংপুরে উৎসবমুখর পরিবেশে আমাদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আমি আমার নেওয়া ইতিমধ্যে প্রায় 45 মিনিট হয়ে গেল। তো আমার স্বাভাবিক যে আমার টিকা নেওয়ার আগে যে অবস্থা ছিলাম এবং টিকা নেওয়ার পরে আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে এখন পর্যন্ত একই রকম আছি। তো আমার কোনো ধরনের আপনার কাছে চলে যাবো। আমরা বরিশালে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী অপূর্ব। অপু, অপু, আজকে এখনো পর্যন্ত বরিশালে কতজন করোনার টিকা নিলেন, সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? জানিয়ে রাখি যে বরিশাল জেলায় কিন্তু 1,68,000 করোনা ডোজ এসেছে, এবং আজকে থেকে সারা দেশের ন্যায় আনুষ্ঠানিকভাবে বরিশালেও এই কার্যক্রমটি শুরু হয়েছে, টিকা প্রদানের কার্যক্রমটি। এবং বরিশাল শহরের মধ্যে তিনটি স্থানে, অর্থাৎ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল সদর হাসপাতাল এবং পুলিশ লাইন্সে কেন্দ্র খোলা হয়েছে। এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই টিকাদান প্রক্রিয়াটি শুরু হয়েছে, এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবেই, যারা আগে থাকতে রেজিস্ট্রেশন করেছে তারা কিন্তু এর মধ্যে এই টিকা অনেকেই নেওয়া শুরু করেছে। আবার আমরা একটু ভিন্ন চিত্র লক্ষ্য করেছি, সেটি হচ্ছে কেউ কেউ এসেছে যে যারা টিকা দিতে চাচ্ছেন কিন্তু হয়তো জানেন না যে কীভাবে টিকাটা আগে থেকেই যে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা একটু কথা বলবো যারা এরই মধ্যে টিকা নিয়েছেন। বরিশালের একজন প্রতিষ্ঠিত চিকিৎসক আপনার কাছে একটু জানতে চাচ্ছি, রবীন ঘোষ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো নিয়েছেন যে টিকা, তো আপনার শারীরিক অবস্থা কেমন এখন? আমার আসলে টিকা নেওয়ার পরে কোনো অসুবিধা নেই, আমি অনেকক্ষণ আগে টিকা নিয়েছি। টিকাটা নেওয়াটা খুব জরুরি। আমরা খুব সৌভাগ্যবান যে বিদেশি দেশ, উন্নত বিশ্বের সাথে সাথে আমাদের দেশেও এত সুন্দর একটা ভ্যাকসিন সরকার। আমরা আরেকটু একজনের সাথে, দিদির সাথে কথা বলবো, যদি আপনি সম্ভবত টিকা নিয়েছেন তো শারীরিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, মানে এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে কিনা? না, টিকা নেওয়ার আগে একটু ভয় করতেছিল, বাট এখন সেরকম অসুবিধা মনে করছি না। দেখি আজকের দিনটা। আমরা কিন্তু কথা শুনছিলাম এখানে চিকিৎসক, শিক্ষক এবং রাজনীতিবিদ। আমার পিছনে রয়েছেন ডাক্তার পীযূষ কান্তি দাস, তিনি জেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা। তিনি বরিশালে এই কার্যক্রমের সূচনা লগ্নে তিনি প্রথমে টিকা গ্রহণ করেন, এবং বরিশাল মেডিকেলের সাবেক যে পরিচালক অসিত ভূষণ দাস তিনি শুরু করেন, এবং সে সময় ছিল বরিশাল সিটি মেয়র সেনেবা সাদিক আবদুল্লাহ এই সমস্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন। সব কিছু মিলে একটি উৎসবমুখর পরিবেশই বলা যায় যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই টিকা গ্রহণ করছে। তো আর এর বাইরেও বরিশাল যে বাকেরগঞ্জ রয়েছে উপজেলা, সেখানে সিভিল সার্জন টিকা গ্রহণের মধ্য দিয়ে সেখানে কার্যক্রম শুরু হয়েছে। এর বাইরে বরিশাল প্রত্যেকটি উপজেলা। এবং নিশা, দুজনকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।